সালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএড এমবিএ 55তম ইন্টেকের একটি ম্যাথ দেখব, কিভাবে খুব দ্রুত আমরা ম্যাথটি করতে পারি দেখেন। প্রশ্নে বলা হয়েছে যে একটি বক্সে 60টি বেশি লাল মার্বেলের চেয়ে কালো মার্বেল 60টি বেশি রয়েছে। ইফ দ্য নাম্বার অফ রেড মার্বেলস ইজ 40% অফ দ্য টোটাল নাম্বার অফ মার্বেলস, অর্থাৎ টোটাল যতগুলো মার্বেল রয়েছে তার 40% যদি লাল মার্বেল হয় তাহলে পুরো বক্সে কতটি মার্বেল রয়েছে, এটা আমরা খুব দ্রুতই করতে পারি। সংখ্যাগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, 40% বলা হয়েছে রেড মার্বেল হচ্ছে 40%, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি 100%-এর মধ্যে 40% হচ্ছে রেড। আর তাহলে সহজে বোঝা যাচ্ছে কালো মার্বেল কত হবে, 100-40 60% হবে কালো মার্বেল। তাহলে লাল মার্বেলের চেয়ে কালো মার্বেল কত পার্সেন্ট বেশি, 20% বেশি। এখন আমরা প্রশ্নে যাই, দেয়ার আর 60 মোর ব্ল্যাক মার্বেলস, কিন্তু বলা হচ্ছে যে 60 মোর, আমরা পেলাম 20%, তার মানে 20% মানে আসলে ছিল 60টি। এটা আবার আমরা ভাগ করি, 10% তাহলে কয়টি হবে, 10% হবে 30টি। তাহলে টোটাল মার্বেল ছিল 100% সমান 30 পূরণ 10 সমান 300টি। খুব সহজে আমরা ম্যাথটি করে ফেলতে পারি। আবার দেখাচ্ছি, আবার বলছি, 40% ছিল লাল মার্বেল, এটি 60% তাহলে কালো মার্বেল, যেহেতু 100 থেকে 40 বাদ দিলে 60% থাকে, তাহলে বেশি হচ্ছে লাল মার্বেলের চেয়ে কালো মার্বেল 20%। প্রশ্নে বলা হয়েছে 20% আসলে 60টি, তাহলে 10 পুরো মার্বেলের 10% হবে 30টি, তাহলে 100% বা 10-এর, এটি যেহেতু 10%, 10-এর 10%-এর 10 গুণিতে 100, তাহলে 30-এর 10 গুণ করলে কত হয়, 300, তাহলে 300-ই হচ্ছে মোট মার্বেল। এটি আমরা ব্যাকট্র্যাক পদ্ধতিতেও করতে পারি। ব্যাকট্র্যাক পদ্ধতিটি সবার জন্য একটু দেখাচ্ছি। আমরা অনেক সময় অপশনে সংখ্যা বসে অনেক সময় অঙ্ক করতে হয় বা অনেকে দ্রুত করার জন্য করে, অঙ্ক না করেই ব্যাকট্র্যাক পদ্ধতিতে করার চেষ্টা করে, তারা দেখতে পারেন যে মিলে কি না। 300টি যদি ধরি টোটাল, তার 40% মানে কত, 5/2, 5 বেশি 100, 20 দুগুণে 40, 40%, তাহলে কত হয়, 5×300 দিলে হয় 60, 60 হলে 60 দুগুণে 120, 120টি হচ্ছে লাল মার্বেল। স্বাভাবিক 300 থেকে এবার আমরা -120 দিলে হয় কত, সমান 160 180, তাহলে 180 থেকে 120 পার্থক্য 60, সুতরাং মিলে গেল, অর্থাৎ 180টি হচ্ছে কালো মার্বেল, 120টি লাল মার্বেল, কালো মার্বেল বেশি 60টি। তাহলে দেখা যাচ্ছে এটিও প্রশ্নের দেয়া বর্ণনার সাথে মিলে যায়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি। এই দুই পদ্ধতিতে আমরা পরীক্ষায় দ্রুত অ্যান্সার করতে পারি। ধন্যবাদ।